হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফ উইথ বেঙ্গলি ফুডে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বেগুনের রেসিপি। তো কন্টিনিউ দেখতে থাকুন কী বানাচ্ছি না বানাচ্ছি। বেগুন বানানোর জন্য আমি বাগানের বেগুন তুলে এনেছি। এ দেখুন কত সুন্দর বেগুনগুলো, টাটকা বেগুন তুলে এনেছি। এবার বেগুনগুলো আমি কেটে নেব। এই দেখুন বেগুনগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, একটু করে ছিঁড়ে নিয়েছি, এখানে নুন হলুদ ঢোকার জন্য এইভাবে কেটেছি। এবার এতে নুন হলুদ আমি মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব আমি। দেখুন এইভাবে আমি লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, একে একে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব এইভাবে। ওদিকে বেগুন ভাজছে, এদিকে আমি এই যে কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, এর সঙ্গে একটু নুন দিয়ে সিলে পেস্ট করে নেবো আমি। সিলেই বাটবো, সিল নোড়াতে আমি নুনটা দেবো, এই কারণে সর্ষের তেতো ভাবটা থাকবে না, এই কারণে আমি একটু নুন দিয়ে দেবো। এখানে আমার সবকটা বেগুন ভাজা হয়ে গেছে দেখুন। এবারে ওই তেলে দিয়ে দিব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব বেগুনের পেস্টটা। এটা কম আছে, আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 2 মিনিট কষিয়ে নেব তেল ছাড়া অবধি। দেখুন হালকা তেল ছেড়ে এসছে, দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। এবার দিয়ে দেব নারকেলের দুধটা। এবার মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব এটাকে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি রেডি। আর নুনটা আপনারা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন, যেহেতু আমি মশলা বাটার সময় নুন দিয়েছিলাম, আমার নুন লাগলো না আর, তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখুন বেগুন বাসন্তী আমার রেডি।